اشرقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد. আমি তোমাদের মতে মানুষ, কিন্তু পার্থক্য পার্থক্য হচ্ছে তোমাদের কাছে ওহী আসে না, কিন্তু আমার কাছে ওহী আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্ট ভাবে জানিয়ে দিচ্ছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে বলছেন যে তুমি মানুষদেরকে জানিয়ে দাও যে আমি তোমাদের মতই মানুষ, তোমাদের মতই মানুষ, কোনো পার্থক্য নেই। কারণ আমাদের যেমন রাগ আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাগ ছিল, আমরা যেমন ভুলে যাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও ভুলে যেতেন। তার প্রমাণ আছে, তো এই কথাটা আপনারা জানেন যে আল্লাহর সুবহান সালাত কয় রাকাত সেটা ভুলে গিয়েছিলেন, দিয়ে কম কিংবা বেশি করে গিয়েছিলেন, আপনার জানা আছে, বিস্তারিত বলার প্রয়োজন নেই। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন আল্লাহ তাআলা, যে তুমি মানুষদেরকে জানিয়ে দাও যে আমি তোমাদের মতই মানুষ। আমরা যেমন রক্ত মাংসের মানুষ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রক্ত মাংসের মানুষ ছিলেন। আমরা যেমন আদমের সন্তান, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদমের সন্তান ছিল। আমরা যেমন বীজের মানুষ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বীজেরই মানুষ ছিলেন। আমরা যেমন মাটির মানুষ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির মানুষ ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, মানুষদেরকে জানিয়ে দাও, কুল ইন্নামা আনা বাসারুম মিসলুকুম ইউহা ইলাইয়া, তুমি মানুষদেরকে জানিয়ে দাও যে আমি তোমাদের মতই মানুষ, কিন্তু পার্থক্য হচ্ছে একটাই, সেটা হচ্ছে তোমাদের কাছে ওহী আছে না, কিন্তু আমার কাছে ওহী আছে। এখন কথা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আমাদের অনেকেরই ভুল ধারণা রয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েবের খবর জানতেন। এ কথা আমরা অনেকেই জানি বা মানি বা বিশ্বাস করে থাকি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সবই তোমাদের মধ্যে, কিন্তু পার্থক্য ওহী। আর এর অর্থ হলো যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি গায়েব জানতেন তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী আসার প্রয়োজনটা কি ছিল? বোঝা গেল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন না, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী অবতীর্ণ করার প্রয়োজন ভেবেছিলেন। তার অনেক দলিল রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মধুর ঘটনা সম্পর্কে আপনারা জানেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রী যাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে মধু পান করতেন। তার অন্যান্য স্ত্রীরা দেখছেন যে যাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে মধু পান করছেন, তো তার কাছে একটু সময় বেশি দিচ্ছে, বেশি দিচ্ছেন তিনি মধু পান করার জন্য, তো এই সময়টা তার কাছ থেকে মাইনাস করতে হবে। কি করতে হবে? তার কয়েকজন স্ত্রী মিলে একটা বুদ্ধি খাটালো, পরামর্শ করলো। কি পরামর্শ করলো? যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যাইনাব রাদিয়াল্লাহু তাআলার কাছে মধু খেয়ে যখন আসবে আমাদের কাছে, তখন তোমরা বলবে ইয়া রাসূলুল্লাহ, কি ব্যাপার, আপনার মুখ থেকে মাগা ফিরের গন্ধ পাচ্ছি, ব্যাপারটা কি? আল্লাহ সুবহান বলবেন যে না, আমি তো মাগা ফির খাইনি, তো আমি তো যাইনাবের কাছে মধু খেয়ে আসলাম, তো তোমরা বলবে আমার যার কাছে যখন আসলাম, আমরা বলবো যে হতে পারে যে মধুটা খেয়েছেন সে যে মৌমাছি, সেই মৌমাছিটা মাগা ফিরে ফুলে বসেছিল আর ওটারই গন্ধ হয়তো আসছে, এরকম করতে হবে। ঠিক আছে, তাদের মধ্যে কি হলো, একটা আলোচনা হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে মধু খেলেন, মধু খাওয়ার পরে অন্য স্ত্রীদের কাছে যাচ্ছেন, যার কাছে গিয়েছেন তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ, কি ব্যাপার, আপনার মুখে যখন মারা ফিরে গন্ধ পাওয়া যাচ্ছে, বলছে না তো আমি তো যাইনাবের কাছ থেকে মধু পান করে আসলাম। বলছে হতে পারে যে যে মধু দিয়েছে যে মৌমাছি দিয়ে, সেটা মাগা ফিরে ফুলে বসেছিল, তার কারণে গন্ধ আসছে, হয়ে গেল একটা স্টেপ। তারপর আরেক স্ত্রীর কাছে যাচ্ছে, আরেক স্ত্রী সেম একই কথা বলছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বাস করে নিলেন যে যখন সবাই একই কথা বলছে তাহলে হতে পারে বিষয়টা, তো কি করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমার জন্য তাহলে মধুকে আমি আমার জন্য হারাম করে দিলাম।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন, মুরগির নিজের জন্য হারাম করে দিলেন। আর যেমনই এই কাজটা করা, নিজের জন্য মুরগা হারাম করে দেওয়া, আর সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন সূরা তাহরীম সূরা নম্বর 66 আয়াত নম্বর 1, এই নবী তুমি কিউ ইস্তা হারাম কর রহে হো জো আল্লাহ তোমারে লিয়ে হালাল কিয়া হ্যায়, এই নবী তুমি কেন এটা হারাম করছো যেটা আল্লাহ তোমার জন্য হালাল করেছে, তোমার বিবিদের সন্তুষ্টি চাচ্ছো। এখানে কয়েকটা জিনিস ভাই প্রমাণিত হচ্ছে। প্রথম কথা হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি গায়েব জানতেন, তার স্ত্রীরা কিন্তু আগে জানতো যে না রে এই আলোচনা করা যাবে না, কেন নবী সাল্লাম গায়েবের মালিক। যদি গায়েব জান, যদি নবী সাল্লাম জানতেন তাহলে আমরা যে আলোচনা করব নবী সাল্লাম জেনে নেবে, সুতরাং এই আলোচনা করার তার সাহস পেতেন না। সাহস পেয়েছেন তার মানে তার আকীদা ছিল যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানতেন না, যতটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী মারফতে জানাতেন ততটুকু জানতেন, এর বেশি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন না। দ্বিতীয়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সুস্পষ্ট ভাবে সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 188 এর মধ্যে জানিয়ে দিচ্ছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে মানুষের তুমি বলে দাও কি বলো যে আমি আমার নিজের কোনো উপকার ও ক্ষতির ক্ষমতা রাখি না। এটা কিসের কথা বলছি? পবিত্র কোরআন সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 188 আল্লাহ তাআলা বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দাও যে আমি আমার নিজের উপকার ও ক্ষতি করার ক্ষমতা রাখি না, তবে আল্লাহ যা চান সেটা ছাড়া, আর আমি যদি গায়েব জানতাম তাহলে অধিক কল্যাণ লাভ করতাম এবং আমাকে কোনো ক্ষতি স্পর্শ করত না। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন, আমি তো একজন সতর্ককারী ও সুসংবাদদাতা এমন কওমের জন্য যারা বিশ্বাস করে। স্পষ্ট কোরআনের আয়াত দ্বারা প্রমাণ হয়ে গেল যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানতেন না। তাহলে আমাদের যে এই যে ধারণা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানার ধারণা, এই ধারণা সম্পূর্ণ বাতিল বলে প্রমাণ হয়ে গেল কোরআন এবং হাদিসের ভিত্তিতে। বন্ধুগণ, আমরা এখানেই নয়, এটা হচ্ছে সমাজের একটা ভুল, যেহেতু আজকে আমার আলোচ্য বিষয় যে সমাজের কিছু ভুল এবং তার কোরআন এবং হাদিস দ্বারা ইসলামী তার সমাধান, সেজন্য আপনাদেরকে আমি চেষ্টা করে বুঝানোর যদি ভালো লাগে বা আপনারা বুঝতে পারেন মানার চেষ্টা করবেন, না বুঝতে পারেন ভালো না লাগে বাদ দিবেন, কেউ ঝামেলা সৃষ্টি করার চেষ্টা করবেন না, কারণ আমাকে সেই রকম বিষয় দেওয়া হয়েছে।